ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ না মহিলাদের আবার কিসের ফিরালি? ও মামা খাইছে খাইছে খাইছে। আই হুনছে এই জায়গা নাকি খাঁটি সুন্নি এলাকা, ও অন্দি দিয়ে ঝামেলা রাখরা। আল্লাহ 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 কিরি করি। আরে জানি তো, এত যে আগাই রয়েছে এটা তো আর জানি না। তাদের 95% আগাই রয়েছে, ঠিক কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আরেকবার নাউজুবিল্লাহ। তো তারা যে কাণ্ড করে, তারা জামাই নাই, জামাই মরে গেছে। ও মা মা মা, জামাই মরে গেলে তো এবারে বিধবা, একবারে চুপচাপ সাদা শাড়ি পরে না থাকবো, লাল শাড়ি বিনতে পারতো না, ঠোঁটে লিপস্টিক দিতে পারবো না, পেন্সিল চুমোতে পারবে না, ঠিক কিনা বলেন? এ লাইন মনে হয় তারা কাটতে দিছে। আরে না তারা না, তারা না আমার খালারা কয়েছে কি হুজুরে যে কাণ্ড শুরু করছে, আচ্ছা লাইন কেটে দিব। সাবধান সাবধান, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের জান্নাত একেবারে সোজা। কি আপনাদের জান্নাত কি একেবারে সোজা? আপনাদের জান্নাতের জন্য কোনো পরিশ্রম করতে হবে না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, লজ্জা স্থানকে ঢেকে রাখবেন, আর স্বামীর কথা মেনে চলবেন। রাসূল বলেছেন আপনাদের জন্য আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে, আপনারা যেই জান্নাতের দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবেন, আপনাদেরকে বাধা দেওয়ার কেহই নাই। এটা জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। আরে মিয়া, এখন নারী তো তার দূরে, বন্ড ফিরে তো অভাব নাই দেশে, ঠিক কিনা বলেন? বন্ড পুরুষ ফিরে তো অভাব নাই। এই বন্ডদের কারণে আমাদের হক্কানি ওলিদের নিয়ে কলঙ্ক দেয় বাতেলরা, ঠিক কিনা বলেন? এই বন্ড ফিরদের থেকে পর্যন্ত সাবধান সাবধান। এই মিয়া, ফির চিনার আগে তিনটা জিনিস বাচ্চা লইবেন, কয়টা? আমার একটা জিনিস মনে করে দিয়েছেন, কইতাম নি, তিনটা জিনিস বেছে নিবেন ওলি চিনার জন্য, কয়টা? সর্বপ্রথম দেখবেন ফিরের মধ্যে লোবাসিনি, যে পীর শুধু গরুর জন্য পাগল, এই যে বড় লোক ভিআইপি পারসন, পকেটে কয়টি আছে সাই? পকেটটা ভারী নি, এই পকেটের টিয়া দেখলে কোন সময় নিজের পকেটে আনবো সেই চিন্তা করে, এটা ফির না, এটা হলো সন্তানের চাচাতো ভাইয়ের খালু, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? নাম্বার ওয়ান, পীরের মধ্যে কোনো লোভ থাকতে পারবে না। আমাদের বাংলাদেশে কিছু বক্তা পীর আছে, ওমা আছে না বক্তা পীর, মানে আমার মতো বক্তব্য দেয় আমার নিজের নামের আগে পীরও লেখে। ও বন্ধু বক্তা পীরে রে, আপনি দাওয়াত দিতে গেলে কইব 1,00,000 টাকা লাগবে, আপনি মনে করবেন এটা কোনোদিন পীর হতে পারে না, এটা হলো ইসলাম বিক্রি করে বন্ধু মানুষকে বোকা মানাইয়া টাকা কামাই করার নাম্বার ওয়ান মেশিন, ঠিক কিনা বলেন? এই যেটা 50,000 চাইবে, 40,000 চাইবে, 1,00,000 টাকা চাইবে, মনে করবেন এটা কোনোদিন পীর হতে পারে না। আমি নাম বলতে পারতাম, আপনাদেরকে নাম বললে চিনে ফেলবেন, ওই পীর কোনোদিন পীর হতে পারে না, বরং এটা হলো বড় ধরনের ভণ্ড। এক নম্বরে লোভ থাকবে না কোনো অলির মধ্যে, ঠিক নেই? দুই নাম্বার হলো বন্ধ, এই আপনার ঘরে কুরমা আনছেন, ওটের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, ডিম, সবজি, দুধ সব পায়েস, এখন দেখবেন পিসাব দেখলে কি আগে খাওন খাওন করেনি, যে পিসাব দেখবেন প্লেটের সামনে বাইরে দিলে সব খাইয়া তুষ করে লায়, এটা কোনোদিন হক্কানে পীর হতে পারে না, ঠিক কিনা বলেন? এই পীর কখনো পীর হতে পারে না, এইটা শুধু আপনাদেরকে বোকা বানাইয়া ভালো ভালো খাওয়ার জন্য ধান্দা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? আরেকটা হলো বন্ধু, ওই পীর কথা বলবে কম, ঘুমাইবে কম, সাধনা করবে বেশি, আল্লাহর গোলামি করবে বেশি, আর পীরটাকে দেখবেন আগে বন্ধু, যদি কোনো মানুষ নিজেকে পীর দাবি করে না, আল্লাহর ওলি দাবি করে না, কিন্তু আল্লাহ তাকে ওলি বানাইয়া রাখছে, এরম আছে নি? এটারে চিনার সহজ উপায় হলো, মানুষটা যদি দেখতে কালো হয়, মানুষটা যদি দেখতে একেবারে কুচকুচে কালো হয়, আপনি তার চেহারার দিকে তাকাইবেন, আসলে কি তার চেহারার মধ্যে নূর আছে কিনা, যদি তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, আমার রাসূলের কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, তখন আপনি মনে করবেন এটাই হলো হক্কানি আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার আরেকটা হলো, আপনারা মনে মনে চিন্তা করবেন বলে হুজুর যতগুলো অপশন আপনি আমাদের কি দিয়েছেন, একটাও তো আমরা বুঝি না, কি একটাও তো আমরা বুঝি না হুজুর, আমরা কি করব, আমরা পীর চিনব কেমন করে, আল্লাহর ওলি চিনব কেমন করে। সর্বশেষ উপায় হলো আপনার এলাকায় আপনার মহল্লায় যদি কোনো হক্কানি আলেম থাকে সে মিথ্যা কথা বলবে না, সুদের সাথে সম্পর্ক রাখবে না, বেশি বেশি করে আমল করবে, কোরআন হাদিসের আইন মেনে চলবে। আপনি খোঁজ নেবেন এই এই আলেমটা কোন ওলির হাত ধরছে কিনা, ওই আলেম যদি কোন ওলির হাত ধরে থাকে তখনই আপনি ওলি ওই আলেমের পিছনে পিছনে দরবারে চলে যাবেন, আপনার কোনো কিছু যাচাই করতে হবে না। ঠিক কিনা বলেন? এই নিয়ে ভণ্ড ফিরের জ্বালায় অস্থির। আজকে আমরা হক্কানি ওলিদেরকে নিয়ে কথা বলে আমাদেরকে ভণ্ড বলে, শুধু আমাদের মধ্যে কিছু ভণ্ড নামদারি পীর বের হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? দেখবেন কথা বলার কোনো লাগাম নাই, চলার কোনো মাধুর্য নাই, কথা বলার কোনো আদব নাই। ঠিক কিনা বলেন? সে আবার বড় পাগড়ি করে, এই মিয়া বড় জুব্বা বড় পাগড়ি বড় দাড়ি দেখলে পাগল হইন না, পাগল হবেন ওই যে তিনটা অপশন দেখাইছি। এই মিয়া ফির মিশা কথা সতের মধ্যে আসি দেখো। ঠিক কিনা বলেন? টাকার পাহাড় করছে বাড়ি দিয়ে, দেখেন একটা মাদ্রাসা করে নাই, টাকার পাহাড় করেছে। ওই ধরনের পীর থেকে সাবধান, এই বাংলাদেশকে গোটা দেশকে ভণ্ড ফিরেরা শেষ করে দিচ্ছে, সাবধান। তাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, রাসূল প্রেম নাই, আদব নাই, মানুষের মতি ভালোবাসা নাই। এই নিয়ে ফোন করলে তো 50,000 লাগবে, এটা কখনোই পীর হতে পারে না। সাবধান, সাবধানের মহিলা তো দূরে, মহিলা তো এটা ঘরের কোনার জিনিস, মহিলা কি এটা ঘরের কোনার জিনিস, এটা প্রকাশ্যের জিনিস না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? বুঝে আসছে? নারীদেরকে ছাড়া যাবে না, তাদের কথা মানা যাবে না। ঠিক কিনা বলেন? এই মিয়া আদম আলাইহিস সালাম কি বলতে জানেন? 6টা উপদেশ, এর মধ্যে একটা শোনাই। আদম সফিউল্লাহ বলেছেন যেই পুরুষ নারীর কথা মতে চলবে, 100টা কাজ যদি করে সে 99টাতে সে লজ্জা পাইবে, একটাতে কোনো মতে গড়ে আইবে। কারণ নারী হইল বাঁকা হাড্ডির তৈরি, তাদের চিন্তাই হলো বাঁকা বাঁকা। সাবধান, কোনোদিন কোনো নারীর ফান্দে পড়বেন না। তবে হ্যাঁ, নারীর কাতারে আবার মাকে বসাবেন না। পৃথিবীর কোন মা সন্তানের অমঙ্গল চায় না। আর পৃথিবীর ম্যাক্সিমাম স্ত্রী তার স্বামী সবার সাথে মিলে চলুক এটা চায় না। আমার কথা কি বুঝেন নাই? স্ত্রী আর মার মধ্যে পার্থক্য।